سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى, الى, الى المسجد الاقصى زيني تار بندك ارتطار بِيَوْ حبيبك রহমাতুল লিল ভ্রমণ করালেন লাইলা রাতের এক অংশে মিনাল মসজিদ হারাম মসজিদ হারাম থেকে ইলাল মসজিদিল আকসা মসজিদ আকসা পর্যন্ত মসজিদে হারাম থেকে বাইতুল্লা থেকে বাইতুল মোকাদ্দেস অর্থাৎ মসজিদে আকসা পর্যন্ত রাত্রের বিশেষ একটা অংশে এই জমিনের উপরে দিয়া ভ্রমণ করালেন এটা করছই কতই না নবীর জন্য আশ্চর্যজনক ঘটনা দুনিয়াতে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ কম ও বেশ কিছু না কিছু মরজেজা দিয়ে পাঠিয়েছে খুবই ক্ষুদ্র এবং সংক্ষিপ্ত সংখ্যায় একেবারে কম আর আমার নবীর মন হাজার হাজার অসংখ্য অগণিত মরজেজা আল্লা রাসুলকে দান করছে নবীর মরজেজার মধ্যে যার পুরাটা জীবন পুরাটা জিন্দিগি মেজায় পরিপূর্ণ নবীর মরজেজার মধ্যে সবচেয়ে বড় মরজেজা হচ্ছে তিরিশ পারা করার যে আল কোরআন গবেষণা পরিষদের মাহফিলে আসছেন এই কোরআন শরীফ হওয়া এটা ছিল সবচেয়ে এরপরে আরেকটি বড় মর সেটা হলো নবীর মেয়রাজ আল্লাপাক দুনিয়াতে যত নবী রাসুলকে পাঠাইছেন কোনো নবীর জন্য মায়েরাজের ব্যবস্থা হয় না মেয়রাজের দাওয়াত কেউ পায় না পায় না একমাত্র আল্লাপাক আমার নবীর জন্য এই মেয়ার ব্যবস্থা করেছেন ম্যারাজ এটা দুই ভাগে বিভক্ত মায়েরাজের এক অংশকে বলে আর এক অংশকে বলে মেয়ারাজ আর আসরা হচ্ছে জমিনের উপরে ভ্রমণ আর মেরাজ হল উর্ধ জগতের ভ্রমণ মেরাজের আরেক অর্থ হল সিঁড়ি বা সোপান ধাপ ধাপে ধাপে উর্ধ জগতে অতিক্রম করা এটাকে বলে মেহরাজ আর বাইতুল্লা থেকে বাইতুল মোকাদ্দেশ পর্যন্ত যে ভ্রমণটা এটাকে বলা হয় আল্লাহর হাবিবের অনেকগুলি কারণ সতেরোটা মেয়রাজের সতেরোটা দফা তার মধ্যে প্রধান তিনটা কারণ বলেন কয়টা তিনটা এক নম্বরে মেয়ারাজটা হয়েছে আল্লাহর হাবিবের জন্য এটা ছিল একটা সান্ত্বনা কেন সান্ত্বনা কারো যদি বাপ মারা যায় স্ত্রী মারা যায় চাচা মারা যায় আপন জন এন্তাকাল করে তাহলে জনের মধ্যে কেউ না কেউ তাকে সান্ত্বনা দেয় নবুয়তের দশম বৎসরে বাউন্ন বৎসর সাত মাস বয়সে আল্লাহর হাবিবের মেয়েরাজ সংগঠিত হয়েছিল এই নবুয়তের দশম বৎসরে আল্লাহর হাবিব দুইটা নামও ধারালে একদিকে নবীর চাচা আবু তালিম তিনি ছিলেন নবীর একান্ত আপন যদিও শেষ পর্যন্ত কালেমা পড়েন না কিন্তু নবীর লালন পালনের দেখাশোনার সম্পূর্ণ দায়িত্বটা ছিল নবীর চাচারু চাচারু চাচার হজরত খাদিজতুল কবরারদি আল্লাহ তহা কে যখন আল্লাহর হাবিব বিবাহ করেন তখন মক্কার জমিনে নবীর আপন কোনো গার্ডিয়ান ছিল না ছিলেন একমাত্র নবীর চাচা আবু তালে আর হজরত খাদিজাত কবরা রাদি আল্লাহর বিবাহের যে খতবাটা এই খতবাটা নবীর চাচা আবু তালে ছিলেন সেই নবীর চাচা আবু তালেব নবুয়তের দশম বৎসরে নবীর মেয়েরাজের কিছুদিন আগে এতেকাল করে আরেক দিকে নবীর সবচেয়ে আপন জীবন সঙ্গিনী ছিলেন হজরত খাদি যত কবরা রাজি তিনিও এই মেয়ারাজের তিন মাস আগে এতেকাল করে হজরত খাদিজা আর নবীর চাচা আবু তালেব এই দুইজন আপন জনকে আল্লাহর হাবিব হারিয়ে একটা শোকের সাগরে পড়েছিলেন যার কারণে এই দশম বলা হয় আমার নবীর জন্য আমুল হজন এটা কিসের বৎসর এটা শোকের বৎসর কিন্তু মক্কার জমিনে এমন কেউ ছিল না যে আমার নবীকে একটু সান্ত্বনা দিবে প্রবোধ মানিয়ে রাখবে আর পরামর্শ দিবে তখনই পাক আল্লাহর হাবিবের জন্য আরশে আজিমের দাওয়াত নিয়ে পাঠালেন মেহরাজের আয়োজন করলেন এবং আল্লাপাক আরশে আজিমই নিয়া আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করলেন সবাই আমার জিকে চান এই ছিল প্রথম কারণ আরেকটা কারণ হল উদ্বোধন করা আজকে যেমন এই মাহফিলটা শুরু হইছে জহরের নামাজের পরে মিলাদ হইছে দোয়া হইছে দোয়ার মাধ্যমে উদ্বোধন হইছে কথা ঠিক কিনা বাংলাদেশের সৃষ্টি আছে কেউ যদি কোথাও কোনো বিরিজ করে কোনো রাস্তা করে সরকারি কোনো বিল্ডিং করে ভবন করে তাহলে সরকারি কোনো আমলার নাম দিয়া হয়তো এমপি না হয় চেয়ারম্যান না হয় কোনো সচিব কারো না কারো নাম দিয়া নেমপ্লেট দিয়া সেই ভবনটা সেই ব্রিজটা সেই রাস্তাটা উদ্বোধন করে ঠিক কিনা কিন্তু আল্লাপাক যে এই সৃষ্টি জগৎ সাজাইলেন একমাত্র আমার নবীর খাতিরে আল্লাহ সাজাইছে কিন্তু আল্লাহ সাত আসমান সাত জমিন এরপরে বাইতুল মাহবুর বাইতুল সেদ্রাতুল সেুল মনতাহা আরশে আজিম লোহে মাহফুজ বেহেস্ত এই যে আল্লাহ এই সংসার আল্লাহ সাজাইলেন কিন্তু এটার উদ্বোধনটা বাকি ছিল উদ্বোধনটা কি ছিল বাকি ছিল এই জন্য আল্লাপ আল্লাহর হাবিবেরে এই মেয়েরাজের আয়োজন করে এক একটা মাকামি নিয়া নিয়া দেখাইয়া দেখাইয়া আল্লাহর হাবিবের এক একটা মাকলুকের মধ্যে এক একটা স্থানে এক একটা নাম বসাইয়া দিয়া আল্লাহর সৃষ্টি জগৎটাকে আল্লাহ উদ্বোধন করলেন আরেকটা কারণ সেটা হলো প্রশিক্ষণ জোরে বলেন সেটা কি আরেকটা জোরে বলেন প্রশিক্ষণ নবী তো শুধু নবী ছিলেন না নবী ছিলেন একজন শিক্ষক শুধু শিক্ষক না আদর্শ শিক্ষক নবী ছিলেন একজন রাষ্ট্রপ্রধান নবী ছিলেন একজন সেনাপতি নবী ছিলেন একজন যুদ্ধা নবী ছিলেন একজন বিচারক ন্যায় বিচারক নবী ছিলেন একজন ব্যবসায়ী নবী ছিলেন একজন কাঠুরিয়া নবী ছিলেন একজন সমাজসেবক নবী ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ এই যে এগুলা করার জন্য প্রশিক্ষণের দরকার আছে কি না জোরে বলেন ব্যবসা করতে হলে শিখতে হবে না দেশ চালাইতে হলে প্রশিক্ষণ লাগবে না শিক্ষকতা করতে হলে প্রশিক্ষণ লাগবে না রাজনীতি করতে হলে প্রশিক্ষণ লাগবে না যুদ্ধ করতে হলে সেনাপতি হতে হলে প্রশিক্ষণ লাগবে না আল্লাহ আরশে আজিমটাকে রসুলের জন্য ট্রেনিং সেন্টার বানায়া আল্লাহ হাতে কলমে আমার নবীকে প্রশিক্ষণ দিয়া আবার জমিনে পাঠিয়ে দিলেন কন্যা আল্লাহ এই জন্যে নবুয়তের দশম বৎসরে হলো মেয়ার কিন্তু নবুয়তের একাদশ সালে হলো হিজরতের আগের বছর বছর পরের হিজরত কিন্তু আল্লাহ পাক প্রশিক্ষণের আগে হিজমত হিজরতের অর্ডার দেন না আল্লাহ বলছেন আপনি এখন প্রশিক্ষণ প্রাপ্ত আপনি এখন আর মক্কাতে থাকবেন না এখন আপনি মদিনায় চলে যান এখন মদিনায় গিয়া আপনি ইসলামী স্টেট ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন যত আলিম যত মহাদ্দিস যত মুফাস যত অলি আবদাল গাউস কুতুব ফজালা ফোকাহা সকলের ওস্তাদ আমার নবী কথা ঠিক কিনা না সন্দেহ আছে সকলের ওস্তাদ কে আর আমার নবীর ওস্তাদ কে জোরে বলেন আল্লাহ তা আল্লাহ যে নবী ওস্তাদ আর আল্লাহ যে হাতে কলমে নবীকে শিক্ষা দেন এটার বহির প্রকাশ এই মায়েরাজ আর এই মায়রাজটা এই একটা রাত্র এটা পুরা রাত্র না এখানে বলছে লাইলান লাইলান শব্দের অর্থ রাত্রের একটা অংশ বা অংশ বিশেষ এখানে লাইলুন বলা হয় না এখানে বলছে অর্থ রাত্রের এক অংশ এই রাত্রের সামান্য অংশের ভিতরে বাইতুল্লা থেকে বাইতুল মকাদ্দেশ সেখান থেকে সাত আসমান ভ্রমণ বাইতুল মানুষ পরিদর্শন ব্যস্ত দোজক পরিদর্শন সেদ্রাতুল মুনতাহায় অবস্থান সেখানে দোয়া এরপরে সেখান থেকে আল্লাহর কুদরতি সাওয়ারিতে উঠে আর সে আজিমে গেলেন আমার আল্লাহর সাথে নব্বই হাজার কথা বললেন এরপরে আবার জমিনি পিঠিয়ে ফিরিয়ে দিলেন এখন রাত্রের যে অবস্থায় নবী গেলেন আবার জমিনে এসে থেকে রাত্রে সেই অবস্থাটা অবিকল আছে যেই দরজাটা জ্বলতে ছিল ওই দরজাটা এখনো জ্বলতে আছে মানিটা কি আল্লাহর হাবিব জমিনে আছেন এই জমিনে বাতাস চলে নবী জমিনে আছেন পানি সরবরাহ হচ্ছে নবী জমিনে আছেন ফসল উৎপাদন হচ্ছে নবী জমিনে আছেন সূর্য তার গতিতে চলে চন্দ্র তার গতিতে চলে রাত রাতের গতিতে চলে দিন দিনের গতিতে চলে আল্লাহর হাবিব যখন জমিন ছেড়ে উর্ধ জগতে চলে গেলেন সব যেটা যে অবস্থায় ওই অবস্থায় স্থগিত হয়ে রয়েছে যেটা যে অবস্থায় আছে ওই অবস্থায় স্থির হয়ে গেছে আবার রসুল যখন জমিনে আসছে তখনই আবার সব কিছুর চলাচল শুরু হয়ে গেছে অথচ এর মাঝে কোন কোন ঐতিহাসিকগণ বলেন যে সাতাইশ বছর চলে গেছে কত বছর একটু জোরে বলে সাতাইশ বছর আচ্ছা বলেন তো এই কথাটা কি একটা আশ্চর্য না

إلى المسجد الأقصى এখানে আয়াতের শুরুতে আল্লাহ বলছেন সুবাহান কি বলছেন একেবারে শুরুতে আল্লাহ বলছেন সুবাহান এই সুবাহানের অর্থ পবিত্রতা শাব্দিক অর্থটা কি পবিত্রতা আর এখানে আয়াতের শুরুতে এটা আশ্চর্যের জন্য ব্যবহৃত হয়েছে কিসের জন্য জন্য। আল্লাহ বলছেন এটা কতই না আশ্চর্যের ঘটনা কতই না আমার বন্ধুর জন্য আমার হাবিবের জন্য এটা কতই না আশ্চর্যজনক কাণ্ড আশ্চর্যজনক ঘটনা যিনি ভ্রমণ করালেন তার বন্দাকে এখানে আব্দুল দ্বারা কাকে বুঝাইছে আল্লাহর হাবিবকে এই দুনিয়াতে আল্লাহ পাক যদি কাউকে ডাইরেক্ট আব্দুল বলে থাকেন তাহলে আমার নবীকে বলছেন আর কাউকে বলে আর আল্লাহর পক্ষ থেকে এটা সবচেয়ে বড় উপাধি আল্লাহ নিজে বলছেন আল্লাহ নিজে দিলেন আবদিয়াতের গুণ রাসুলকে দিয়ে দিলেন আমরা দাবি করি আমরা আল্লাহর বন্দা কিন্তু আল্লাহ কি বলছে আমি আমরা আল্লাহর বন্দা কিন্তু আল্লাহ নবীকে বলছে আসর বিয়াগদিহি যিনি তার বন্দাকে অর্থাৎ প্রিয় হাবিবকে রহমেতুল নীলা লবিনকে ভ্রমণ করালেন লাইলা রাত্রির এক অংশে মৃনেল মাসজি দিন হার মছজিদে হারাম থেকে ইলাল ইলেল মাসজি দিন আক স মছজিদে আজ সা পর্যন্ত মছজিদে হারাম থেকে বাইতুল থেকে থেকে বাইতুল মোকদ্দেশ অর্থাৎ মছজিদে আজ সা পর্যন্ত রাত্রের বিশেষ একটা অংশে এই জমিনের উপরে দিয়া ভ্রমণ করালেন এটা করছই কতই না নবীর জন্য আশ্চর্যজনক ঘটনা এটা কতই না আশ্চর্যজনক ঘটনা কে বলছে আল্লাহ এটার আরেকটা ব্যাখ্যা এই দুনিয়াতে যত এবাদত আছে নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন পর্দা বলেন তেলাওয়াত বলেন জেকে আজকার বলেন দুরুদ বলেন বিলাত বলেন জেকের বলেন সকল এবাদতের আগের যে এবাদতটা প্রথম যেটা এটা হলো শোভা চিল্লে বলেন কি সুভা আন এই শব্দটা হলো সর্বপ্রথম আমল আর এই শব্দটা আল্লাহ বের করেছেন নবীর জবান হাদিসে নদীর আল্লাহ বলেন আমি ছিলাম গোপন আমি কি ছিলাম গোপন ছিলাম আল্লাহ যে একজন আছেন সৃষ্টিকর্তা আছে এটা তো সৃষ্টি জগৎ কেউ জানতো না এরপরে আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদুল রাসুল্লাহকে সৃষ্টি করলাম এই জন্য সৃষ্টি করলাম যে আমি আমার হাবিবের সৃষ্টি করার মাধ্যমে আমি নিজকে প্রকাশ করলাম আমি আল্লাহ যে আছি এটা কেউ জানতো না আমাকে প্রকাশ করার জন্যে আমার হাবিবকে তৈরি করলাম এখন আল্লাহ নবীর সৃষ্টি করলেন নূরের নবুয়ত নবুয়তের নূর আল্লাহ সৃষ্টি করলেন লক্ষ লক্ষ হাজার হাজার বছর রসুল আল্লাহর কুদ্রুতি ভাবে থেকিয়া আল্লাহর প্রশংসা করলেন বলেন কি করছেন ভাই আল্লাহ প্রশংসা করলেন এখন প্রথমেই আমার নবী বললেন আল্লাহ বলেন সবাই জোরে সরে সোবাহান আল্লাহ পবিত্র এর অর্থ কি আল্লাহ পবিত্র তাহলে সোবাহান আল্লাহ যে বললেন আর বললেন আল্লাহ পবিত্র তাহলে বুঝা গেল এতদিন কেউ জানতো না আল্লাহ আছেন এখন রাসুলে এই শব্দের দ্বারা প্রকাশ হয়ে গেল যে আল্লাহ আছেন হে আল্লাহ পবিত্র সুবাহ আল্লাহ বলেন ঠিক না এখন জগতের মধ্যে আল্লাহ নিজকে প্রকাশ করলেন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ প্রকাশিত হয়ে গেল এই জন্যে আমরা কোনো ঘটনা কোনো আলোচনা প্রাক্কালে কোনো গুরুত্বপূর্ণ কথা যখন আসে তখন আমরা চিৎকার করে বলি সুবাহ আল্লাহ বলি না এটা কেন এই শব্দটা এটা আর্ছে নিজের ক্ষেত্রে হজরত সুলাইমান আলাইহিস সালাম তত্ত্বের সুলাইমানের মধ্যে চড়ে চড়ে সাজ মানুষ নিয়ে তিনি শূন্য জগতের উপরে ভর করে যাচ্ছিলেন ইঞ্জিন নাই ড্রাইভার নাই মেশিনপত্র নাই আল্লাহ কুদ্রতে সুলাইমান সাল্লাম ষাট হাজার মানুষ টিয়া যাচ্ছে একটা যুবক ছেলে রাস্তায় বৈশা রয়েছে মাথার উপরে দেওয়া সো করে যাচ্ছে যুবক ছেলেটা বলল সোবাহ কি আশ্চর্য কি আশ্চর্য একটা জাহাজ চলে যেতেছে এত বড় যেটার মধ্যে ষাট হাজার মানুষ ধরে পৃথিবীতে আজ পর্যন্ত এত বড় জাহাজ কেউ তৈরি করতে না থামায়া যুবকের কাছে এসে বলে বাবা যুবক কি কারণে শোভা বলে চিৎকার পিয়া উঠেছো যুবকটা বলে ওগো আল্লাহ আর পয়গাম্বর আমি আশ্চর্য হয়ে বলেছি আল্লাহর পয়গাম্বর সুলাইমান নবী বলেন বাবা তোমার জোয়ানি জবানের এত দাম এত সম্মান তোমার এই সুবাহ যদি একটা পাল্লায় দেওয়া হয় আর আমার তত্ত্বে সুলাইমানি আরও ষাট হাজার মানুষ যদি আরেক পাল্লায় রাখা হয় আমি আল্লাহর কসম করে বলতে পারি তোমার জোয়ানি জবানের সোবাহান আল্লাহর রজম বেশি হয়ে যাবে আল্লাহ শুরুতি বলেন সোবাহ এটা আশ্চর্যের ঘটন আল্লাহ আসর যিনি ভ্রমণ করাইলেন তার বান্দাকে তার হাবিবকে তার প্রিয় নবীকে প্রিয় বন্ধুকে বিশেষ অংশে মিনাল মসজিদিল আরামি ইলাল মসজিদিল আকস মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালেন এই ভ্রমণ করানের মূল উদ্দেশ্যটা কি মিন আযাতিনা আমি আল্লাহ একটা 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 করে আমার কুদরতের নিদর্শনগুলি পরিদর্শন করাবো আমার হাবিবને আমার নিদর্শন আমার সৃষ্টি জগতের রহস্য আমি আল্লাহ একটা করে নবীকে দেখায়া দিব আল্লাহর হাবিব যখন মেরাজ উদ্দেশ্যে যখন ভ্রমণ শুরু করেন আল্লাহ আল্লাফাক আলমে পর্যখের দরজা খুলে দিয়ে একটা একটা করে কবরের আজাব এবং সুখ শান্তি নবীকে দেখালে এই জন্য বলেননি নদিয়া ঘুমিনা আমার নিদর্শনা বলি আমি আল্লাহ নবীকে দেখানের উদ্দেশ্যেই ভ্রমণ করালাম আ হেস্ত দেখার জন্য দুচক দেখার জন্য আমার ক্ষুদ্র আমার দ্বিদর্শনগুলি পরিদর্শনের জন্যে সেদ্রাতুল মন যাওয়া পর্যন্ত সাত আসমান ভ্রমণ করতে হলে বাইতুল মকার যেতে হলে সমস্ত নবীদের সাথে কথা বলতে হলে পরিচয় নিতে হলে আর সে আজিমি গিয়া আমার আল্লাহর সাথে দিদার করতে হলে বিশাল একটা সময়ের দরকার দরকার নেই কথা কয় না দরকার না এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাজি বাব হাওলা তিনি আমার আল্লাহ যিনি বলেন আমি আমার হাবিবের জন্য এই মেয়েরাজের রাতটাকে বরকতময় করে দিলাম এই রাত্রের পরিবেশটাকে আমি আল্লাহ বরকতময় করে দিলাম যাতে শেষ না হয় নির্দিষ্ট সময়ের মধ্যে পরিদর্শন করে আল্লাহর সাথে দিদার করে আবার যেন সময়ে যথাস্থানে আসিয়া পুষতে পারেন এই জন্য আল্লাহ বলেন আমি এটা বরকতময় করে দিলাম চিল্লে বলবো সব আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বলেন আমি রাত্রটাকে বরকতময় করে দিলাম আল্লাহ যিনি সব শুনেন এবং সব কিছু দেখেন আল্লাহ সব শুনেন আল্লাহ সব দেখেন যদ্র জিব্রি লামি আমার নবীকে নিয়ে। কি কি জিনিস দেখাইতেছেন আর নবী কি কি মত ব্যক্ত করতেছেন নবীর মনের অভিপ্রায়টা কি এগুলা সব আমার আল্লাহ নিজে শোনেন এবং আল্লাহ নিজে সব কিছু দেখেন এক কথায় আল্লাহ নিজেই এটার আয়োজন করলেন এবং জিম্মাদার আমার আল্লাহ নিজেই ছিলেন আরো জোরে কর এরপরে আমার আল্লাহ এখানে অনেকগুলি ঘটনা আছে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দেস পর্যন্ত এই পথের মধ্যে অনেক ঘটনা ঘটেছে এগুলো একটা একটা করে বলতে হলে অনেক সময়ের দরকার শুধু এই ভ্রমণের কথাটা বললাম এরপরে চলে গেলেন বাইতুল মোকাদ্দেস সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিবির নিয়া নামাজের জায়গায় দাঁড় করে বললেন হাবিব আপনি এখানে দুই রাকাত নামাজ আদায় করে জরে কন কয় রাকাত দুই রাকাত নামাজ আদায় করবেন তবে এই দুই রাকাত নামাজ যে আপনি আদায় করবেন এই দুই রাকাত নামাজ এটা নফল কিন্তু এই নামাজটা আপনি যখন পড়বেন আপনি ইমামতি করবেন আর আপনার পিছনে সমস্ত নবীরা রুহানি ভাবে একতে করবেন সেখানে আমার আমার নবীর নাম দিয়া দিলেন ইমামুল মোরসালি কি নাম দিলেন ইমামুল মোরসালি সমস্ত নবীরা আমার নবীর পিছনে একতেদা করলেন আর এখানে নবীজি ইমামতি করলেন নবী দুই রাকাত নামাজ আদায় করলেন সেখানে আমার নবী সবাইকে নিয়ে সবাই মানি সব পয়গম্বরদেরকে নিয়ে নবী আল্লাহর দরবারে মোনাজত দিলে এ বাবা জিরা আমার এরপরে আমার নবী রওনা করলেন প্রথম আসমানি হজরত আদম নবীর সাথে দেখা করলেন সেখানে যাওয়ার পর আল্লাহর আবী হজরত আদম নবীর সাথে সাক্ষাৎ পেলেন সালাম কালাম হল আর আমার নবী রহমাতুল্লীল আলমিন দোয়া নিলেন আদম ডাইন হাতের কতগুলা আবার বাম হষ্টি মুষ্টির মধ্যে কতগুলা রুহু আর একদি আছে। আদম নবীর ডাইন পাশে কিছু রুহুল বাম পাশে আছে কতগুলা রুহু ডান দিকে তাকায় হাসে বাম দিকে তাকায়া কান্দে আমার নবী জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাই ইলেরা কারা বা কেন আদম নবী এভাবে ডান দিকে তাকে হাসেন বাম দিকে তাকে একা বলে ডান দিকের রহু গুলি আদমের সন্তান এরা জান্নাতি হবে এই জন্য জান্নাতি সন্তানের দিকে তাকে আনন্দ পান বাম দিকের রহু গুলা জাহান এদের দিকে তাকে তিনি কাঁদেন আল্লাহ আমাদের ঠিকানা কার কোথায় আমরা আদম নবীর কোন মুঠের মধ্যে ছিলাম এটা কি কারো জানা আছে এক সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ মানুষ তাকদির অনুযায়ী জান্নাতি তাকদির অনুযায়ী জাহান্নামী নামি এবাদত কেন করব নবী বললেন যা এবাদত ছাড়া যাবে না আল্লাহ যাকে জান্নাতি নিবেন এই দুনিয়াতে তার দ্বারা জান্নাতের আমল করাইয়া নিবেন আর যে জাহান্নামি হবে আল্লাহ তাকে জাহান্নামের কাজ করে এই কবরে এরপরে চলে গেলেন দ্বিতীয় আসমানি হজরত ঈশা রুহুল্লাহ আর হজরত ইয়া হিয়া আলাইহিস সালামের সাথে দেখা করলেন সালাম কালাম করলেন মত বিনিময় করলেন দোয়া করলেন এরপরে চলে গেলেন তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন সালাম কালামের পরে দোয়া করলেন এরপরে চলে গেলেন পঞ্চম আসমানে চতুর্থ আসমানে হজরত ইদি ইসালাইহ সালামের সাথে সাক্ষাৎ করলেন সালাম কালাম হল সেখানেও দোয়া হল ও এর গেলেন পঞ্চম আসমানি হজরত হারুন আলাই সালামের সাথে সাক্ষাৎ করলেন সালাম কালামের পরে সেখানেও দোয়া করলেন এরপরে চলে গেলেন ষষ্ঠ আকাশে হজরত মুসা আলী সাথে দেখা করলেন সালাম কালাম করার পর দোয়া করলেন হজরত মুসা কালিমুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে একটা আবদার আপনি যখন ফিরে যাবেন আবার একটু দেখা করে যাবেন আবার একটু আমার সাথে দেখা করে যাবেন নবী ওয়াদা করলেন এরপরে চলে গেলেন সপ্তম আসমানি হজরত ইবরাহি মালাহিস সালামের সাথে দেখা করলেন সালাম কালাম করলেন এরপরে দেখলেন হজরত ইব্রাহিম খলিন উল্লাহর চতুর্দিকে অসংখ্য কতগুলি বাচ্চা বসে বসে আল্লাহ কোরাম তালাহাওয়াত করে তো যার এখন আল্লাহয়াতবার বাহ হযরত ইব্রাহিম সালাম তাদেরকে এলেম শিখাইতে শিখাইতেন শিক্ষা দিচ্ছে না এলেম আমার নবী জিজ্ঞাসা করলেন আকারা হজরত জীবনেই নামিন বললেন এরা হল আদম সন্তানের মধ্যে বা আপনার উন্মতের মধ্যে যারা শিশু কালে মারা যায় মায়ের বুক খালি করে বাবার কল খালি করে যারা বাচ্চা কালে করে এক দুই তিন পাঁচ সাত বছর দশ বাবা দশ বছরের নিচে যারা এনতেকাল করেছে এই ছোটো ছোটো বাচ্চাগুলা হজরত ইব্রাহিম কাছে উল্লা পর্যন্ত তারা থাকবে ইব্রাহিম খলিল তাদেরকে আদর সোহাগ করবে যেহেতু তারা দুনিয়াতে বাপের আদর মায়ের আদরও তারা ঠিক পায় না তাদের পিতা মাতার কলিতা শীতল করতে পারে না এই জন্য ইব্রাহিম খলিল তাদেরকে পিতার মতলান পালন করবে বুকে জলাইয়া রাখবে আর কেমন পর্যন্ত তাদেরকে এলেম শিক্ষা দিবে আরো যদি আল্লাহ আকবা আস্তে মাইকে তো একটা লেগেছে মার্শাল্লাহ চেতনা আছে আল্লাহ হে বেটার চেতনাকে কবুল করো কোন আমিন সবাই মহব্বত করে নেন আপনারা বসেন না কেন যারা দাঁড়াইছেন কি আপনারা কি বসবেন না নাকি সবাই বসে যান কেউ দাঁড়াইয়া শুনবেন না তো এটা তো আদবের খেলা মহব্বত পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি এবারে আসেন এই যে সাত আসমান আল্লাহ উদ্বোধন করলেন নামটা দিলেন কি বাইতুল মকদ্দাসের নাম দিলেন ইমামুল মরসালী প্রথম আসমানে যাওয়ার পর সেখানে আমার নবীনের নাম দিলেন ইর্তেজা এ দ্বিতীয় আসমানে নবীর নাম ছিল অমূর্তাদা তৃতীয় আসমানে আমার নবীর নাম ছিল মুজাক্কি চতুর্থ আসমানে আমার নবীর নাম ছিল মাহি এরপরে আমার নবী চতুর্থ আসমানে নবীর নাম মাহি পঞ্চম আসমানে নবীর নাম মোল্লাহি এর অর্থ নম্র ভদ্র আদর্শ চরিত্রবান দৈর্যশীল আমার নবী সেইতে এত নম্র এত আদর্শ এত ধৈর্যের নবী দুনিয়াতে আর আছে কিনা বোখারি শরীফ একটা ঘটনা আছে একদিন মসজিদের ভিতরে এক ইহুদি পেশাব করে দিচ্ছে পেশাব করে দিচ্ছে সাহাবীরা সাহাবিরা দমকান শুরু করছে নবী কয় ধমকাইস না সে যেই হোক পেশাব এসে গেছে পেশাব করতে দাও এই মুহূর্তে তার ধমক দিলে তার পেশাবটা ব্রেক করলে এই লোকটা হার্ট হাটফেল করতে পারে মারা যাইতে পারে ঠিক না তখন পেশাব হয়ে গেছে নবী জিজ্ঞাসা করে বাবা তুমি কে আমি অমক ইহুদি তো তোমার পেশাব ঠিকমতো হইছে হয়েছে কহ এখন তুমি শান্তপ্রিয় তুমি একটু দাঁড়াও সাহাবিদেরকে বললেন যাও মশক আনো মশক মানি পানির পাত্র পানির পাত্র আনো আনছে বলে পানি উঠা পানি উঠেছে যতক্ষণ পর্যন্ত লিয়াত লিয়াতমাই কালবি মনের প্রশান্তি আসবে যে মসজিদ পরিষ্কার হয়েছে ততক্ষণ পর্যন্ত পানি দিয়া এটা ধুইতে থাকো তখন পানি উঠাইতে উঠাইতে ধুইতে ধুইতে এবার পরিষ্কার হইছে নবী এবার বললেন যে বাবা এবার তুমি যাও আর ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আমি পেশাব করলাম এই রাসুল কিছু বললো না সাহাবিদেরকে ধমক দিল আমাকে ধমক দিতে চাইলো বাধা দিল আমাকে পানি উঠাইতে দিল না আরও আমার খবর নিল আমি আরাম প্রিয় কিনা না হায় হায় মোহাম্মদ রাসুল আদর্শ এত সুন্দর তিনি এত ধৈর্যের নবী তিনি এত মায়ার নবী এত আদর্শের নবী সাথে সাথে ইহুদি মসজিদের সামনে দাঁড়াইয়া কলমা পড়ে ইমানদার হয়ে গেলেন আর একটু চিল্লিয়া এখন এই জন্য পঞ্চম আসমানে নবীর নাম মুলাহিম এরপরে ষষ্ঠ আসমানে আমার নবীর নাম তুষাম এই তুষাম শব্দটা এটা ইব্রানি ভাষা এটা কোন ভাষা আর সপ্তম আসমানে নবীর নাম দিলেন মোকাম্মাল মোকাম্মাল শব্দের অর্থ পরিপূর্ণ এই দুনিয়ায় যত নবী কেউ হলেন এলাকার নবী কেউ হলেন কাউমেন নবী কেউ হলেন অন্য নবীর অনুসারী আর আমার নবী কোনো কাউমেন নবী না জনগোষ্ঠীর নবী না কোনো নির্দিষ্ট এলাকার নবী না অন্য কোনো নবীর অনুসারী না আমার নবী হলেন আল্লাহর প্রভুক্ত নিয়া। আমার নবীর ততটুকু নিয়া। নবী সারা জগতের নবী পরিপূর্ণ নবী নবুয়ত পরিপূর্ণ হলো আমার নবীর দ্বারা আমার নবী আর আসবে না দুনিয়াতে আর কোন নবী আসবে না আমার নবী হলেন কথা ঠিক কিনা পরিপূর্ণ নবী এরপরে আমার নবী গেলেন জান্নাতে সেখানে নাম দিলেন কাসেম এ তোমার হবার কন্যা কাসেম শব্দের অর্থ বন্টন কেন এই যে আমরা যে যত লাফাই আজ দুনিয়াতে নবী কিনিয়া যত আন্দোলন কিন্তু বেহেস্ত বন্টনের জিম্মাদারিটা তো নবীর হাতে কি বলেন ভাই কার হাতে আমার নবীকে ছাড়া কেউ বেহেস্তে যাইতে পারবেন নবীর ওয়ার্ডার না হইলে কেউ যাইতে পারবে তকসিন্ডা কার হাতে নবীজির হাতে বন্টনের জিম্মাদারি তো নবী শুধু বেহেস্ত না এই দুনিয়াতে যত রিজিক যত হাওয়া বাতাস যত ফসল যত ফল সব নবীর কারণে উৎপাদন হইতেছে বন্ধুরা রে আমার জাহান নামে গেলেন নবীর নাম দিলেন দাড়ি এই দাড়ি শব্দের অর্থ রক্ষাকারী জাহান নাম থেকে কেউ কোন নবীরা তাদের উন্মতরে রক্ষা করবে না একমাত্র আমার নবী রক্ষা করবেন সোভান আল্লাহ কন্যা নবী জাহান নাম থেকে উম্মত গুলাকে হাতে ধরে বের করে আনবে আর নিজের হাতে জান্নাতে পুষা এরপরে আমার নবী জাহান নামের কাছে গেলেন গিয়া দেখলেন জাহান নামের গেটে অসংখ্য অনেক ইয়েশরি জাহান নামের দরজায় একটা চেয়ার আর জান্নাতের সামনে অনেকগুলি চেয়ার বেহস্তে সামনে অনেকগুলো চেয়ার আড়িশান সিংহাসন আর জাহান্নামের সামনে একটা বলে ভাই জিবরাইল জাহান্নামের সামনে যে চেয়ারটা এটা কার কইরা আপনার জন্য কয় জান্নাতের সামনে এতগুলো চেয়ার এটা কার কয় সমস্ত নবীদের জন্য মার merhaba বলতেন না কয় সব নবীদের চেয়ার হইলো জান্নাতের সামনে আর আমার চেয়ারটা জাহান্নামের সামনে কারণ কি কয় কারণটা বুঝেন না যা সব নবীরা কেয়ামতের ময়দানে ইয়া নাফসি ইয়া করবে কিন্তু সব জান্নাতে যাবে কোন উম্মতের খবরই রাখতো না আর আমরা তো উন্মতের দরদি আর আপনার উম্মতের প্রতি আল্লাহ দয়াবান এই জন্য আপনার সে একটা নামের দরজায় রাখছে আপনার কোন উম্মত এই জাহান্নামের নামের আসলে আমরা যেন জাহান্নামের দুয়ারে দাঁড়ায়া উন্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারে আল্লাহ দয়া করছেন এই নবী আমরে পাঠে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ বলছেন আল্লাহ মুমিনের কাছে রাসূল পাঠায়া আমাদেরকে আল্লাহ দয়া করছেন এরপরে চলে গেলেন নবীজি বলেন দাখালতু জান্নাহ বি জান্নাতে ঢুকলাম কোন জায়গায় জান্নাতে আরেক হাদিস আছে এটা মেশকাতে হাদিসটা আছে নিমতু আমি গোমন্ত অবস্থায় ছিলাম পারা আই তুনি আমি দেখেছি আর কেউ বলেন যে নবী মেয়ারাজের রাত্রে জান্নাতে গেলেন সেখানে যে নবী বলছেন আমি দেখাল জান্না আমি জান্নাতে প্রবেশ করলাম আমি সেখানে গিয়ে শুনলাম কোরআন তালাবাতার আওয়াজ শোনা আরেক আর একটু জোর আকবাদ কি শুনছেন নবী কোরআন তালাবাতার আওয়াজ আমার নবী বলেন আমি জিজ্ঞাসা করলাম পাকল কার হিয়াকে আওয়াজ শোনা যায় কালু তু নারে সার হারে সার কোরআন তালা বাতার আওয়াজ যার না তার মধ্যে শোনা যাইতেছে নবী আশ্চর্য বোধ করলেন কারণ হারে তখনও মৃত্যু হয় না মৃত্যুর উপরে জান্নাত আর জাহান্নামের পয়সা এই হারেসা মৌতের আগে আগে কিভাবে জান্নাতে আসলো কিভাবে কোরআন তালাওয়াতের মর্যাদা পেল এই সময় আমল নবী যখন বোধ করেন জিবরাইল আমিন বলেন ওয়াকা আবাদুন নাসি এই হারেসা দুনিয়ায় সব চাইতে বেশি তার মায়ের খেদমত করেছে মায়ের সাথে করেছে তার মা তার উপরে রাজি খুশি হয়ে যাওয়ার কারণে মায়ের দোয়ার ফসল হিসাবে আল্লাহ পাক মহুতের আগে আগে এই হারে সার না যার না তার কোরআন তেলাও লিস্টির মধ্যে উঠাইয়া দিয়েছে নবীজি মায়ের আজ থেকে আসার পরে যখন ম্যায়েরা ঘটনা সাহাবিদের কাছে বর্ণনা করেন হারে সা দড়ে আসতেছি বলে হারে নবী মজাক করে বলে না হারে সা তুমি জান্নাত থেকে কখন এসেছো সাহাবীর আশ্যরে গেল নবী এটা কি বলেন হারেসা সা কখন জান্নাত থেকে আসছে তখন আমার নবী বললেন তিনবার কাজ আলী কমন বিদ্রুহ কাজা আলিকমল বেদরু কাজ আলিকমল বেদ্রু ওয়া কা না আবাদ রুন্না আছে বে উম্মিহি সৎ পুরুষ কাজ এভাবেই আল্লাহ দিয়ে থাকেন এইভাবেই আল্লাহ দিয়ে থাকেন এভাবেই আল্লাহ দিয়ে থাকেন তিনবার কথাটা বলার পরে বললেন ওয়া কা না আবাদরুন্না আছে বে এই হারেসা দুনিয়াতে সবচেয়ে বেশি তারা মায়ের ক্ষেদমত করেছে যার কারণে আল্লাহপাত তারা সম্মান বাড়ায় দিয়ে।

এই সেদরাতুলবন তাক এটা একটা বড়ি গাছ এটা একটা সীমানার গাছ শেষ সীমানা জিবরী নামিনের পরে আর যেতে পারেন না সেখান থেকে সেখানে যাওয়ার পরে সেদরাতুল মুন তাকায় নবী দুই ডাকনামা দাদায় করেন সেখানে আল্লার আবিম আল্লাহ আদ্দারবারে উন্নতের নাজাতের জন্য দোয়া করেন এভান্দর আরে আমার জিবরিল আমিনা যেতে পারেন না এবার আমার নবী এবার রওনা করেন উর্ধ্ব জগতে আল্লাহর কুদরতি একটা লিফ্ট যাকে বলে রফ রফ কি বলে যেটা কি রফরফ এটা একটা লিফ্ট এটা আল্লাহর কুদরতি একটা সাওয়ারি সেখানে আমার নবী যখন উঠলেন একটা টানে মুহূর্তের মধ্যে আর সে চলে গেলেন এটা আল্লাহ হওয়ার একবার আর সেখানে সত্তর হাজার নোরের পর্দা সেখানে কেউ নাই কেউ নাই কিন্তু হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিকের আওয়াজ আর হযরত বেলাল জাতি আল্লাহর আওয়াজ আল্লাহ পাক রাসুলের কানের মুবারকে পৌঁছিয়ে দেন এই জন্য কোরআন শরীফে আছে মা দল্লা সাহিবু কোন আমা গাওয়া যে আল্লাহর হাবিব সেখানে যাওয়ার পর ভয় পায় না

আশার বরে ইয়া করে আগাইছেন আল্লাহর কাছে আল্লাহই বলতেছেন আপনি ভয় পাচ্ছেন কেন আপনি আরো কাছে আসেন কোরআন শরীফে একটা আয়াত আছে আল্লাহ বলেন আপনি বলেন কুল ইন্নামা আনা basharun mislukum yuha ilayya আপনি বলেন যে আমি তো তোমাদের মতো মানুষ যে তোমরা আমার কাছে আসো আর এটারে দলিল দড়িয়া এক দলে বলতেছে নবী তো আমাদের মতো আসলে কথাটা কেন বলছে এটা তো জানতো কি কথাটা কি কিনা আমাদের মতো কি দেখতে আসল মানুষ কথাটি কিনা নবীর বিবসা দিয়ে আছে নবী মানুষের আকৃতি হাত মোবারক পাও মোবারক চেহারা মোবারক কথা আছে পায়খানা বেশাব আছে বিবসা দিয়ে আছে খাওয়া দাওয়া আছে এই জন্য বাসারিয়া রাসুলের মধ্যে আছে আসলে হাকিকতে নবী কি আমাদের মতো এটা জোরে বলেন দুনিয়ার কারো সাথে আল্লাহকে তুলনা করা যেমন সেরে আর আমার রাসুলকে দুনিয়ার কোনো মাকলুতের সাথে তুলনা করাও সেরে এই কথা কেন বলছে আমার নবীকে দেখলে ইহুদিরা দূরে থাকত কোথায় থাকতো দূরে থাকতো নাসারা দূরে থাকত নবীকে দেখলে অন্য রাস্তা দিয়ে হাঁটত নবীর কাছে আসতে চাইতো না নবীরে ভয় পাইতো নবীরে ভয় পাইতো নবীকে এলা সম্মানে হোক আর অসম্মানে হোক ভয় পাইতো তা আল্লাহকে আপনার কন যাই আমি তো আমিও তো মানুষ তোমরা আমার কাছে আসো তোমরা ভয় পাও কেন আমাকে কারণ নবীর কাছে না আসলে নবী কারে মায়া করবে কাকে দাওয়াত দিবে ইসলাম কার কাছে প্রকাশ করবে এই জন্য বলছে আপনি আমার তোমরা আমার কাছে আস এই কাছে আসার জন্য বলছে যে আপনি বলেন আমিও তো মানি নওয়াজ ক যারা বলতেছে নবী আমাদের মতো মানুষ নওয়াজ বলতেন না আর একটু জোরে বলতেন না তাদের কি এই ব্যাখ্যাটা বুঝের অভাবে বলতেছে না আবার কোন হজবিল্লা আর আমরা এই দৃষ্টিতে বলবো না কারণ রাসুলের সাথে কোনো তুলনা নাই সবাই বলেন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে কন্যা শাহ আল্লাহ আরেকবার বলেন আল্লাহ আকবার আর আল্লাহ কয় আর সে আজিমি আমার নবীকে আপনি ভয় পান কেন আপনি ডরান কেন উদ্নিবিন্নি আপনি আমার আরো কাছে আসে এই যাইতে যাইতে এবার আল্লাহ ঘোষণা দিলেন সম্মা দানা পাতাদাল্লা দানা আল্লাহ আর আল্লাহর হাবিব এই দানা এটা দিবসন একজন না আল্লাহ আর আল্লাহর হাবিব দুইজনেই একজন আরেকজনের নিকটরবর্তী বা কাছাকাছি হইতে 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 এত কাছাকাছি হলেন এরপরও আল্লাহ বলেন অগ্নি মিন্নি আমার আরো কাছে আসে শেষ পর্যন্ত কি হইল ফাতা দাল্লা দাল্লার এক রাস্তা দেখে দেওয়া দাল্লার আরে কর্ত জলেয়া ধরা দাল্লার আরে কর্ত কাত হয়ে পড়া ঝুঁকে পড়া আর এখানে এই আতে আয়াতে দানার পরে ফাতা দাল্লা যখন আসছে এই পাওটা আসছে তাৎক্ষণিকের অর্থে কিসের অর্থে যে দেরি হয় না যে আল্লাহর আল্লাহর হাবিব আফসি আযমি কাসা কাসি হইতে 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 একজন আরেকজনের প্রতি ঝুঁকিয়া পড়লেন কাইতিয়ে বললেন দুলে বললেন একজন আরেকজনের জড়ে আল্লাহর এতো জোরে বলেন আল্লাহ আকবার একজন আরেকজনের প্রতি কি বললেন ঝুঁকে গেলেন ফাকা না কবা কসাইনি আ আদানা এই যে তি বা ধনুক এই ধনুকটা তো এইভাবে বাঁকা থাকে ঠিক না এই বাঁকা ধনুকটা এই দুই দিক থেকে এই কাছাকাছি করতে 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 দুইজন দুই দিক থেকে যাইতে যাইতে এই দুইজন এইভাবে একজন আরেকজনের সাথে মিলে গেলেন এটা সোহান আল্লাহ কর কি করছেন মিলে গেছে সেখানে যাওয়ার পরে আল্লাহ আর আল্লাহর হাবিবের সাথে এখন রহস্য হইতেছে মজা হইতেছে সান্ত্বনা হইতেছে প্রশিক্ষণ হইতেছে কথা হইতেছে বলতে 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 একটা নয় দুইটা নয় তিনটা নয় নব্বই হাজার কথা আল্লাহ বলছেন আপনি তিরিশ হাজার কথা প্রকাশ করি কত হাজার আর জোরে কল তিরিশ হাজার কথা প্রকাশ করুন আর তিরিশ হাজার এক্তিয়ার দিলাম করতে না পারেন নাও করতে পারেন আর তিরিশ হাজার কথা এটা দুনিয়ার কেউ জানতো না আমি আর আমার মধ্যে সীমা বলে এটা জোর এখন ভাই সেই নবী আমাদের মত হ্যাঁ আমার নবী গুম গেলে ওজু নষ্ট হয়েছিল হ্যাঁ নবীর পেশাব গন্ধ হয়েছিল আর কেউ দেখছেনি এমনকি নবীর পায়খানা মোবারক মাটিতে পড়ার সাথে সাথে এই মাটিয়ে গ্রাস করে ফেলত দুনিয়ার কেউ যেন না দেখে কারো যেন ঘৃণার সৃষ্টি না হয় এই জন্য সাথে সাথে মাটি গ্রাস করে ফেলতো নবীর থুতু মোবারক এত পবিত্র একটা মনোযা এক সাহাবি নবীর থুতু মোবারক পান করলো আল্লাহর হাবিব বললেন তুমি তোমার দেহটাকে তুমি জাহান নামের জন্য হারাম করে নিলে আর একটু চিল্লিয়া কর পসিনা মোবার আমার নবী রাস্তা দিয়ে যায় গাছে ছায়া দেয় পাথরে কথা বলে সূর্য দুই টুকরা হয়ে যায় কাঁটা দেখলে নবীর সম্মানে গোলে মাটি হয়ে যায় পাথর আমার নবীকে দেখলে মোমের মতো গোলে যায় আর সেই নবী কি আমার মতো আপনার মতো চিল্লিয়া বলেন সবাই বলেন না না নবীর প্রতি আকিদা ঠিক সব ঠিক আকিদা ঠিক না হলে কোনো আমল ঠিক হবে না দেন বলে এখানে আরো অনেক কথা এখানে আল্লাহর সাথে সাথে মহামেলা হইল কথা হইল পুরস্কার বিতরণ হইলো আত্মাহি ওসালাই নী এখানে নবী আল্লাহ সালাম দিলেন আল্লাহ নবীকে সালাম দিলেন নবী তো চুপ রইলেন যে আমার আর আল্লাহর মধ্যে সালামের লেনদেন হইল দোয়া হইল কিন্তু আমার উম্মতরা বাদ পড়িয়া গেল সাথে সাথে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন এটা এই ঘোষণা হয়ে গেল আল্লাহু আকবার গন না আল্লাহ জোরে গন আল্লাহ বলে বললেন যে আপনার সকল আমার ওই সব বন্দা যারা আপনার উন্মত ইমানদার নেককার সলিহীন তাদের ওপরও সালাম সোহানাল্লাহ বলেন না তাদের উপরও কি সালাম এই যখন পরস্পর সালাম লেনদেন হইল এবার আল্লাহ পাক আল্লাহর হাবিবেরে দুইটা পুরস্কার দিলেন পঞ্চাশ ওয়াত্ত নামাজ ছয় মাস রোজা এটা মার হাবা কর মুসা মুসাল্লাহ সাল্লাম কইছিল একটু দেখা করিয়া যায় তা আইসি আইসার কয় খবর কি খবর হলো ছয় মাস রোজা আর পঞ্চাশ আক্ত নামাজ মাতাদার দিয়ে সর্বনাশ হইছে আপনি রুম দুর্বল পারত না যাইয়া কমে আনেন এই যাইতে যাইতে কমাইতে কমাইতে অনেক কথা যে শেষ পর্যন্ত নামাজ হইল পাঁচ রোজা হইল চিল্লিয়া বলতেন না নামাজ কয়েকত পাঁচ আক্ত আর রোজা এক মাস তিরিশ অর্থাৎ এক চার চারটা উনতিরিশও হইতে পারে তিরিশও হইতে পারে ঠিকই না তিরিশও হইতে পারে এখন আসছেন নবী একটু বেজার আল্লাহ কয় বুঝছি আপনার মনের কষ্ট তবে আমি সংখ্যা কমাইছি সব কোনো কমাই না তো সোহান আল্লাহ সব কোন কমাই না আপনার উম্মত যদি পাঁচশো ওয়াক্ত পড়ে পঞ্চাশ আক্তের সবই পাইবো আর যদি এক মাস রোজা রাখে ছয় মাসের সবই পাবে তারপরে নবী আর একটু বেজার আল্লাহ আরেকটা কথা আরেকটা আবদার কই কি আমি আসে আজিমে আসলাম এত কিছু দেখাইলেন তারপরে এত সান্ত্বনা দিলেন আর আমার তো আপনার আরস দেখে না আমার উন্মতের দিদারের ব্যবস্থা কি আল্লাহ বলেন আমি তো আপনার কষ্ট দিয়ে আনছি আপনার উম্মতের কষ্ট দিতাম না আপনার মেয়ারাজ করাইছি একবার মাত্র আর আপনার উন্মতের ম্যারাজ হইবে দৈনিক পাঁচবার আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মত যখন নামাজে দাঁড়াবে আমি আল্লাহ দৈনিক বার নামাজে গিয়া সাক্ষাৎ রাজি আছেন আমার নবী যেই নিয়া যে আসছেন সামনে রোজা আসতেছে আর আক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব এই আলোচনা থেকে আমরা ইব্রত অর্জন করব শিক্ষা গ্রহণ করব আমরা কি সবাই রাজি নাই একটু রাত তুলে দেখায় আল্লাহ দেখো গবেষণা পরিষদ আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন আর একবার বলেন আমিন ابيك هني يا مركطه التي تنتجي وما توفيقي الا بالله عليه توكلت واليك